হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারের ভিতরে, এটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। ফাইনালি আমি কিন্তু একটা পরিবেশে চলে এসেছি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। আমরা ব্যস্ততম জীবনযাপন করি, কারণ কাজের জায়গায় কাজ থেকে গিয়ে রুম থেকে ফের কাজে, টোটালি একটা ভিড় ভাট্টার ভেতরে থাকতে হয় আমাদের সবসময়। তো কিছুদিন থাকার পরে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করব এমন একটা জায়গা যেখানে কিন্তু গেলে মনে শান্তি পাবে এবং পরিবেশটা দেখে মন মুগ্ধ হবে, তেমন একটা জায়গায় কিন্তু আমি আজ চলে এসেছি। তো সেই আর্ট অফ লিভিং রবিশঙ্কর জির আশ্রমে কিন্তু আমরা চলে এসেছি আজকের তোমাদেরকে পুরো বিস্তারিত জানাতে ভিডিওর মাধ্যমে। কারণ আমি রয়েছি, দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে সেই মেন ধ্যান করার যে জায়গা, ধ্যান কিন্তু এর উপরেই হয়। এখানে কিন্তু কোর্স, অনেক রকম কোর্সও করা যায়, কোর্স করে কিন্তু আপনি আপনার লাইফটাকে আরও আপডেট করতে পারেন, আপগ্রেড করতে পারেন। তাহলে কিন্তু কী হবে, আপনার নলেজ বাড়বে, অনেক কিছু জিনিস শিখতে পারবে, তেমন একটা জায়গা এই পরিবেশে আমি কিন্তু চলে এসেছি। তো তোমাদের আজকে ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো, কারণ জায়গাটা খুবই সুন্দর। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো কিন্তু, আর অনেক দিন থেকে ভিডিও আসেনি, কারণটা আমি নেক্সট ভিডিওতে জানাবো। আর তোমরা নিশ্চয়ই জানো আমি এখন ব্যাঙ্গালোর রয়েছি। তো ব্যাঙ্গালোরের একটা সুন্দর জায়গা কনকপুরা রোডে সেই রবিশঙ্করজি আশ্রমে কিন্তু আমি এখন রয়েছি। তো ওদেরকে দেখি ভালো করে। ওকে, তো জয়নগর ফোর ব্লক থেকে আমি মেট্রো করে পৌঁছে গেলাম সেই সিল্ক রোড। সিল্ক রোড থেকে জাস্ট 20 মিনিটের অটো ধরে পৌঁছে গেলাম সেই শ্রী রবিশঙ্করজির আশ্রমে। তো এখন আমরা রয়েছি সেই 5 নম্বর গেটে। গেটটা দেখতে পেয়েছো কত সুন্দরভাবে তৈরি করা। তো তোমাদেরকে একবার ঘুরিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা রয়েছি কিন্তু 5 নম্বর গেটে। ওকে, 5 নম্বর গেটটা অ্যাকচুয়ালি মেন গেট। তো দেখতেই পাচ্ছ গেটটা কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে। তো এটাই হচ্ছে মেন গেট। তো এখান থেকে আমরা জাস্ট সিকিউরিটি চেকিং করে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আস্তে আস্তে এগিয়ে যেতেই আমাদের প্রথম চোখে পড়লো আশ্রম প্রোগ্রামস। তো প্রোগ্রামের তালিকাটা, এরপর আমরা চলে যাবো অন্যদিকে। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন রয়েছি সেই জৈব সারের উৎপাদিত হয় যেসব ভেজিটেবল। এখানে যে হাজার লোক যে খাওয়া দাওয়া করে বা স্টুডেন্টরা রয়েছে, তারা কিন্তু টোটালি এখানকার যে জৈব সারের উৎপাদিত ভেজিটেবল তারা কিন্তু খায়। আর সেই জায়গায় আমি চলে এসেছি। আমি কিন্তু দেখতে পাচ্ছ আমার অপোজিটে যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা হচ্ছে পুদিনা। এখানে পুরো পুদিনা বাগান, এখানে পালক, পালং শাক সব রকম চাষ রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে আম গাছ, আর এই যে সেই কোকোনাট গাছগুলো, কোকোনাট এগুলো কিন্তু টোটালি কোনো রাসায়নিক এ নেই, মানে রাসায়নিক সারের দ্বারা উৎপাদিত নয়, সব জৈব সারের দ্বারা উৎপাদিত। আর দেখতে পাচ্ছি যে গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে বানানো রয়েছে। এই যে জৈব সারে উৎপাদিত যে বাগানটা কিন্তু আমাদের ঢুকতেই বাম সাইডে পড়বে। তো প্রথম আমরা এই দেখতে পাচ্ছ চাষের কিন্তু প্রকল্প কাজ শুরু হয়ে গেছে। এই যেগুলো কিন্তু চাষবাস হবে, ঠিক আছে, এখানে কিন্তু চাষগুলো হয়। আর যে যেসব গাছগুলো দেখছে এখানে কিন্তু টোটালি জৈব সার বলতে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু গাই রয়েছে, গরু, গোশালা রয়েছে। তো গোশালার যে গোবরগুলো থাকে সেই দিয়ে কিন্তু তৈরি করা, দেখতে পাচ্ছ ওই যে গোবর, এই যে জৈব সার, এই থেকেই কিন্তু চাষবাস হয় মেনলি। তো আর তো এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু টোটালি দেখানো যাবে। তো দেখতে পাচ্ছ লেখা রয়েছে এই যে কন্টেলমেন্ট। তো অনেক রকমের মেসেজ দেওয়া রয়েছে,
তো ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এখানে মানে চাষের যে এরিয়াটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চাষবাস কীভাবে হয় দেখতে পাচ্ছ, এই যে পুরো জৈব সার, জৈব বলতে গোবর, গোবর সার দিয়ে কিন্তু হয় অ্যাকচুয়ালি চাষটা মেনলি, এটা আমার দেখেছি, আমার যেটা ধারণা। আর দেখতেই পাচ্ছি শুধু আমিও দেখলাম যেগুলো রয়েছে গোবরই পড়ে রয়েছে। তো আমি শুনেছিলাম যে এখানে মানে সব জৈব সারে উৎপাদিত হয়, তো সেটা টোটালি দেখেও নিলাম, একেবারে ক্লিয়ার বোঝা গেল যে এখানে কিন্তু জৈব সারের দ্বারাই উৎপাদিত হয় সব কিছু। আর ভেজিটেবল যা কিছু ভেজিটেবল যেগুলো প্রয়োজন হয় আর সেগুলো কিন্তু জৈব সারের দ্বারা উৎপাদিত হয়। ঠিক আছে, এরপরে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। ঠিক আছে, তো জঙ্গল বাগান পেরিয়ে প্রথম একটা চোখে পড়লো এই যে আই লাভ মেডিটেশন, তো এটা একটা চোখে পড়বে, একটু ব্যাকে এলে কিন্তু তোমরা দেখতে পাবে। আর এরপরেই একটা জিনিস, সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, একটা আলাদা পরিবেশ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ একটা রাজবাড়ি টাইপের একটা পরিবেশ, তো এটার বিষয়ে আমি বিস্তারিত জানাবো কিছুক্ষণ পরে। তত সময় তোমরা কিছু পরিবেশটার সুন্দর সৌন্দর্যের একটু উপলব্ধি নাও এই ভিডিওর মাধ্যমে। ফাইনালি আমি এখন রয়েছি যে জায়গাটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম যে জায়গাটা আমি রয়েছি দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা। এখানে কিন্তু এই যে স্টেজটা রয়েছে, স্টেজটা যে রয়েছে স্টেজে কিন্তু ইয়ে করে মানে ভাষণ দেয়, আর মানে গুরুজি ভাষণ দেয়, আর সব ভক্তরা কিন্তু ওই সব লাইনে বসে। ঠিক আছে, এই সব জায়গায় বসে কিন্তু শোনে, তো হাজার হাজার লোক ভর্তি ভরে যায় এই গ্রাউন্ডটাতে। এই পরিবেশে কিন্তু এই যে প্লেসটাতে কিন্তু রবিশঙ্করজি কিন্তু এখানে বক্তব্য রাখে এবং সব যত ভক্তরা থাকে তার কিন্তু একটু বসে। ঠিক আছে, তো এটা একটা মেন বড় একটা প্লেস এখানে বক্তৃতা শোনার, তো ওইদিকে কিন্তু আরও কিছু কাজ চলছে। এখানে এটা আছে দেখাচ্ছিল তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে, ওই যে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর একটা কিন্তু ঘর টাইপে করা রয়েছে, সেগুলো কিন্তু খুবই ওই তো মজলি এসবগুলো ওই তো আগে ধরবু মায় ধরবু এবারে মাছগুলো দেখ। তোমরা এই যে ছোট পুকুরটা রয়েছে, পুকুরে কিন্তু অসংখ্য ছোট ছোট মাছ রয়েছে, তো আমার ছেলে দেখে মাছগুলো ধরতে চাইছিল, তো বাট ওর সঙ্গে একটু মস্তি করে নিলাম। তো তোমরা ফাইনালি বলো জায়গাটা কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর ওর কমেন্টে লিখে দিও সিসি রবিশঙ্করজি জয় বলে লিখে দিও, কারণ এত সুন্দর একটা পরিবেশ তোমাদের জন্য উপহার দিয়েছে বা পরিবেশটা বানিয়ে রেখেছে তার জন্যই। তো এখান থেকে আমি বেরিয়ে গেলাম আগের দিকে, তো মেন জিনিস রয়েছে মেন জিনিসটা রয়েছে আগের দিকে, কারণ আগেই গেলে দেখতে পাবো। এদিকে সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছ, আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর আর আমার ওয়াইফ আর ছেলে। ঠিক আছে, তো ওদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম তোমাদেরকে। তো এরপর একটু এগিয়ে গেলাম, এগিয়ে যেতেই তোমাদের কিন্তু চোখে পড়বে বা আমার চোখে পড়লো এই সুন্দর একটা অন্যর পরিবেশ, কারণ এখানে রয়েছে ছোট ছোট মানে কুটি টাইপের, আর যার ভিতরে রয়েছে অনেক কিছু নলেজেবল বুকস আর রয়েছে শপিং করার কিছু মল, তো শপিং মলও রয়েছে যেখানে কিন্তু মানে দৈনন্দিন জীবনে যেসব জিনিস প্রয়োজন হয় সেগুলো কিন্তু রয়েছে, বাট খুবই ইউনিক। আর জামা কাপড় এই ইত্যাদি সব কিছু কিন্তু পেয়ে যাবে, টোটালি এখানে উৎপাদিত, বাইরে থেকে নয়, কিন্তু এগুলো সব শ্রী রবিশঙ্করজির এই আশ্রমের ভিতরেই কিন্তু উৎপাদিত হয়। এবং এখানে রয়েছে মেডিকেলও, যদি আপনি শারীরিক কোনো সমস্যা থাকে কিন্তু এখানে আয়ুর্বেদিক চিকিৎসার কিছু মেডিসিনও রয়েছে। তো দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আর দেখতে পাচ্ছ সূর্যমামা ডুবুডুবু অবস্থা। এরপরে কিন্তু রাত্রিকালীন দৃশ্যটা মেন দেখার বিষয়, তার আগে কিন্তু কিছুটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই মেন মন্দিরটা।
এরপর ভিতরে ঢুকতে ইচ্ছা করলো। আমরা তো প্রথমে ঢুকেই গেলাম, দেখতে পেলাম গেটের সামনে কেউ নেই, দু একজন বসে রয়েছে, ভিতরটা পুরো ফাঁকা। তো গিয়ে দেখতে প্রথমে চোখে পড়লো সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে রাউন্ডভাবে বসার জন্য। তো এখানে বসে মেনলি গুরুজির আরাধনা হয়, তো কিছু সময়ের মধ্যেই কিন্তু আরাধনা শুরু হবে বলে বলছে। তো প্রত্যেক দিন 7টার সময় কিন্তু আরাধনাটা একটু শুরু হয়, ঠিক আছে? তোমরা কিন্তু আরাধনাটা মিস করো না। তো আমরা জয়েন করবো এখানে আরাধনা। বন্ধুরা, আরাধনার পরেই কিন্তু আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখতে একদম অবাক হয়ে গেলাম, কারণ টোটাল লাইটিং ফাইটিং জ্বালিয়ে একটা মানে মন্দিরটা একটা অন্য রূপ দেখতে পেলাম, আর যেটা দেখে খুবই সুন্দর লাগলো, আর তোমাদেরও সুন্দর লাগবে নিশ্চয়ই। তোমরা দেখো কত সুন্দর লাগছে এই দৃশ্যটা, টোটালি লাইটটা জ্বালা। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, অনেক কিছু জিনিস মিস হয়ে গেছে, আমি তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো তোমরা এলে নিশ্চয়ই একটু তাড়াতাড়ি এসো এবং কভার করো, প্লাস এখন অন্ধকারও নেমে এসেছে দেখতে পাচ্ছ, আর যেতেও হবে আমাদের কিছুটা দূরে, তো ভাবলাম বেরিয়ে যাব। তো তোমরা কেমন লাগলো নিশ্চয়ই জানিও, যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও ভাই, তোমাদের জন্য নতুন নতুন আরও সুন্দর সুন্দর পরিবেশ নিয়ে আসতে চলেছে। টাটা, বাই বাই, টেক কেয়ার।